আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ আরব আমিরাতে প্রকাশিত সবুজ তালিকায় নেই বাংলাদেশের নাম চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাস ঠেকাতে জারি করা ভ্রমণ বিধিনিষেধ শিথিল করে বিশ্বের তেহাত্তরটি দেশে সবুজ তালিকা প্রকাশ করেছে তবে এই নতুন হালনাগাদে ঠাই হয়নি বাংলাদেশে স্টেমসে জানা গিয়েছে শনিবার আমিরাতে সাংস্কৃতিক ও পর্যটন বিভাগ তেহাত্তরটি দেশের এ সবুজ তালিকা দিয়েছে এই ঘোষণায় বলা হয়েছে নতুন এই সবুজ তালিকায় থাকা সব দেশের নাগরিকদের জন্য আরব আমিরাত ভ্রমণে বিধিনিষেধ শিথিল করা হয়েছে কার্যকর হয়েছে গত ছাব্বিশে ডিসেম্বর থেকে হালনাগাদ সবুজ তালিকা থাকা দেশগুলোর যাত্রীরা আবুধাবিতে পৌঁছার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন তবে আমিরাতে পৌঁছার পর করোনা ভাইরাসের পিসিআর পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে আর এই পরীক্ষা করাতে হবে দেশটাতে পৌঁছার আটচল্লিশ ঘন্টার ভিতরে এছাড়াও আবুধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছার পর সেখানে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে আরব আমিরাতে সাংস্কৃতিক ও পর্যটন বিভাগ বলছে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের উপস্থিতি সব দেশ পর্যালোচনা করে সবুজ তালিকা তৈরি করা হয় কঠোর এই ভ্রমণ বিধিনিষেধের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনা নিশ্চিত করা পর্যালোচনা করে দেখা গিয়েছে বর্তমানে মহামারীতে বিপর্যস্ত ইউরোপ আমেরিকা এশিয়ার বিভিন্ন দেশ আরব আমিরাতে সবুজ তালিকা স্থান পেলেও সেই তালিকায় বাংলাদেশের নাম নেই প্রিয় আমিরাত প্রবাসী ভাইগম দেখুন এটা কিন্তু সত্যিকার অর্থে না ইনসাফি কর্তৃপক্ষ আপনি যদি যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন আপনি যদি যুক্তরাজ্যের কথা চিন্তা করেন সেখানে কিন্তু করোনা ভাইরাসের অমিকন ভেরিয়েন্ট লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিন্তু তারপরেও সেই দেশগুলোকে সবুজ তালিকায় স্থান দিয়েছে আরব আমিরাত কিন্তু বাংলাদেশ সেই তালিকায় নেই ধারণা করা হচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান সর্বনিম্ন এদের কারণেই হয়তো এই সবুজ তালিকায় বাংলাদেশকে স্থান দেওয়া হয়নি হয়তো ভবিষ্যতে বাংলাদেশকেও এই তালিকায় স্থান দিবে আরব আমিরাত খবরটি আমাদের আরব আমিরাত প্রবাসী সকল ভাইদেরকে শেয়ার করুন এবং সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সকল খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ